হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারেন। সো শুরু করা যাক। প্রথমে আপনি এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেবেন। এই লিঙ্কটা আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সরি, আমি নেট কানেকশন অফ করে রাখছিলাম। Open it. Set as desktop background. Done. Yeah. Now আপনারা এখন মনে রাখতে হবে যে ভিউতে গেলে আপনার এই দুইটাতে আপনার টিক চিহ্ন থাকা যাবে না। অটো অ্যারেঞ্জ আইকন আর এলিগেন্ট আইকন ইনটু গার্ড, এই দুইটা আইকনে এই দুইটা টিক চিহ্ন দেওয়া যাবে না। টিক চিহ্ন দিলে আপনি আপনার কাস্টমাইজ ঠিক মতো করতে পারবেন না। সো আমি আমার ও আরেকটা কথা বলে রাখি যে আমার এই পিসি এটাতে আপনাদের সবার এখানে নাম লেখা থাকবে বা ফোল্ডার নাম লেখা থাকবে, কিভাবে এটা রিমুভ করতে হবে। রিমুভ করলে আপনার এটা অনেক সুন্দর দেখাচ্ছে যে একদম সেট মনে হচ্ছে। তো এটা রিমুভ কিভাবে করবো আমি আপনাদের দেখাচ্ছি। আপনার এখানে মনে করেন যে একটা নাম থাকলো, এ আপনার পিসি যার নাম থাকবে, তো আপনার এখানে সার্চে গিয়ে ক্যারেক্টার ম্যাপ লিখে সার্চ করে ক্যারেক্টার ম্যাপ থেকে নিচে একটু নিচে গিয়ে আপনি একটা খালি বক্স সিলেক্ট করবেন। খালি বক্স সিলেক্ট করে এবং কপি করবেন। কপি করে এখানে গিয়ে আপনি রিনেমে গিয়ে পেস্ট করে দেবেন। ব্যাস পেস্ট করে দিলেন, রিনেম করে দিবেন, ওইটা দিয়ে পেস্ট করবেন। ব্যাস এবার আপনি খালি করতে পারেন। এই যে আপনি খালি করছে, আমি আপনার এখানে এখানে দিলাম, আমি আমার ডাস্টবিনটা এখানে দিলাম অর্থাৎ রিসাইকেল বিন নিচে দিলাম। ওকে, আমার কম্পিউটার, আমার ডাল এছাড়া আমার যা আছে বাকি যা আছে মনে করেন যে আমি সেগুলোকে সুন্দর করে সাজাচ্ছি আমার ইচ্ছা মতো। সরি, আপনি আপনার বুক শেলফটা যে কিভাবে সাজাতে চান সেটা আপনি জানেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সাজিয়ে নেবেন। আমি জাস্ট একরকম সাজাচ্ছি। আমি আমার ফোল্ডার গুলো আমি এখানে আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যেটা যেখানে ইচ্ছা সেটা। আমি নাম লেখা গুলো এই সাইডে দিচ্ছি কারণ আমি এখানে সিরিয়াল একটা দিলাম বা কোনো ডেট দিলাম, ডেটও দিতে পারলাম এটা সিস্টেম। দ্যাটস ইট, আমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এইভাবে আপনি আপনার ডেস্কটপে সাজাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আশা করি নতুন নতুন আরো ভালো ভিডিও পাবেন। তো আজকে আপনাদের ডেস্কটপের কাস্টমাইজটা শিখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।